আগে আমরা উঠি প্রত্যেক দিন, কেউ তুলবে না, নেই নেই নেই, কেউ বলবেন যে সবাই ঘুমোতে যাওয়ার পর আমি ঘুমোতে যাই, কেউ বলবেন, কেউ আছেন? ওরা ওরা সবাই আগে উঠবে, সবার পরে ঘুমোতে যাবে, আর সবাইকে খেতে দিয়ে যা থাকবে খাবে, আর তারাই রক্তাল্পতায় বেশি ভোগে, তাদের তার রক্তাল্পতা তার সন্তানের দিয়ে যায়, বংশ বংশ ধরি, নাহি নিন্দে অদৃষ্টেরে, নাহি ভৎসে দেবতারে সরি, মানবেরে নাহি দেয় দোষ, শুধু দুটি অন্য খুঁটি, কোন মতে কষ্টে কৃষ্টে প্রাণ রেখে দেয় বাঁচাইয়া, সে অন্য যখন কেহ কাড়ে সে প্রাণে আঘাত দেয় গর্বান্ধ নিষ্ঠুর অত্যাচারে, নাহি জানে কার দ্বারে দাঁড়াইবে বিচারের আসে, গরিবের ভগবানে হাততা লিখছেন দাদা আমার ভুলে যাবো, গরিবের ভগবানে ক্ষণেক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে, এই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত ক্লান্ত ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে একবার দাঁড়াও তো সবে, যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরু তোমাছে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাই বেঁধে, পথ কুকুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে। রবীন্দ্রনাথ আমার কবিতা না, রবি ঠাকুর কবিতার নাম এবার ফিরাও মোরে, মানে ভাবুন রবি ঠাকুর পরে বুঝছেন যে আমাকেও ফিরতে হবে, আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, নিজেকে বলছেন এবার ফেরাও মোরে এই রবি ঠাকুর। তাহলে আমি কি জিজ্ঞেস করছি, মাননীয় মুখ্যমন্ত্রী কি প্রধানমন্ত্রী কি তার চালা চামুন্ডা যারা আছেন তাদের আমি জিজ্ঞেস করছি, এসব কি কখনো পড়ে দেখেছেন, এসব কি কখনো ভেবে দেখেছেন? রবি ঠাকুরের হয়তো মালা দেওয়ার জন্যে হাজির হয়ে যান, সেসব ঠিক আছে, আর রবি ঠাকুরের নামে যা ইচ্ছা বলে যান সেও ঠিক আছে, আবার ভালো কবিতা কবিতা কি সব লেখেন সে বইগুলো বিক্রি হয় শুনি সেগুলো আমি বুঝতে পারি না, এটা যেরকম বুঝতে পারি আপনি বুঝতে পারেন, আমি জানি না এদের লেখাপত্র কি আমি ভালো করে বুঝতে পারি না। শিক্ষা দিতে হবে তো মানুষকে, সে বাঙালি রবীন্দ্রনাথ না পড়তে পারলো, নজরুল কি না বুঝলো, তাহলে সে কি বুঝলো? তারপরে আমি যাচ্ছি না কি বলে একদম শঙ্খ ঘোষ পর্যন্ত, এই বলে শেষ হবে না, যাই হোক সে জ্ঞান বিজ্ঞান জানবে, পৃথিবীতে কি হচ্ছে জানবে, শিক্ষা চাই, খাদ্য চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই মাথার উপরে, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, অসুখ খাওয়ার মতো একটু জল চাই, ওটা বাদ দিয়ে দিলে খাদ্যের সঙ্গে মুশকিল হবে, কিরকম কোনো কিছু হবে না, জলই হচ্ছে জীবন, এই তো বেশি কিছু চাই না আমরা। আরে প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে সরকার দিনের পর দিন অপারগ হচ্ছে, দিনের পর দিন পেঁচাচ্ছে, আর এই সবগুলো বেসরকারি হাতে তুলে দিয়েছে, কর্পোরেটদের হাতে আর ব্যবসায়ীদের হাতে, আর লুট হচ্ছে টাকা আপনার, ঠিকই এই যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এখানে তো লুট হচ্ছে হাজার হাজার কোটি টাকা, আর ওখানে দিল্লিতে লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার লক্ষের মধ্যে যা পার্থক্য হয়, 1 লক্ষ কোটিকে ইংরেজিতে বলে ট্রিলিয়ন, মানে একের পিঠে 9টা শূন্য, তবে আরো 3টা 12টা শূন্য বসালে হচ্ছে 1 ট্রিলিয়ন, 1 লক্ষ কোটি, 1 লক্ষ কোটি মাথা গোলমাল হয়ে যায়, তো বাড়িতে গিয়ে একের পিঠে 12টা শূন্য বসিয়ে দেবেন, তাকে বলে 1 ট্রিলিয়ন, লক্ষ কোটি যাকে বলে, 1 লক্ষ কোটি, 2-5 কোটি নয়, 10-20 কোটি নয়, 2000-5000 কোটি নয়, তো ওই পরিমাণ লুট হচ্ছে ওখানে, আপনি ভাবুন আম্বানি আদানি এই যে বড় বড় সব কোম্পানি কর্পোরেট কোম্পানি যাদের বলি, তারা আদানির বিয়ের খবর পেয়েছেন, মেয়ের নাকি মেয়ের না ছেলের কার বিয়ে হচ্ছে জানো, ছেলের, যাই হোক বাড়িতে বিয়ে বাড়ি হবে, বিয়ের আগের একটা অনুষ্ঠান হয়েছে, খরচ কত জানেন, মাত্র 800 কোটি টাকা, 800 কোটি টাকা,
বিয়ে বাড়ি হয়নি, বিয়ে বাড়িতে কত হবে আমি জানি না, তার আগে কাগজে এসব আছে, এসব তো আমি বলছি তা না, মানুষ তো খবর ওখান থেকে পান, সেই জন্য এতগুলো জিনিস দরকার আছে আমাদের, বুঝবার। তার হাতে 800 কোটি টাকা ওখানে, আর এই যে আদানি তো বললে আমার শেষ হবে, ওই রিপোর্ট বেরোলো, এই টাকা কার দিয়েছেন? প্রধানমন্ত্রী আপনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলছে, আপনি যদি এখানে বক্তৃতা করতে আসেন আদানি সম্পর্কে একটা কথা বলবেন, একটা 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 জবাব দেব না, একটা কথাও বলছে বলবার ওর ক্ষমতা নেই, কারণ ভাগের ভাগ আছে। কেউ বলতে পারবেন যে প্রধানমন্ত্রী আদানি নিয়ে কিছু বলেছেন? বলবে, 100 কোটি টাকার ব্যাপার। আপনি ভাবুন, জাহাজ কয়লা আপনি যেটা কেনেন, আরে কয়লা তো আমি কিনছি না, এ কংগ্রেস করে সেও কেনে, তৃণমূল কংগ্রেস করে সেও কিনে, বামফ্রন্ট সেও কিনে, কি বলে বিজেপি সেও কিনে, যে কিছু করে না তাকেও কিনতে হয়। জানেন, কয়লা আনছে বিদেশ থেকে, আর রাস্তায় জাহাজে আছে কয়লা, এখানে ভারতে মারতে আসেনি, ওর দাম ডবল করে দিল। আপনি ভাবুন, আরে জাহাজে চড়তে চড়তে কয়লার দাম ডবল হলো কি করে, আপনি কি বুঝতে পারছেন? কোন জিনিস আপনি কেনেন যে জিনিসের দাম কমছে, কোন জিনিসটা? জিনিসের দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, অথচ আপনার আয় কি বাড়ছে নাকি? যদি বাড়ে ঠিক আছে, আমাদের সঙ্গে থাকার দরকার নেই, ওদের সঙ্গে থাকুন ভালো, কিন্তু 90% লোকের, আমাদের দেশের আয় কমছে কমছে কমছে। এবং আয় কমছে মানে কত কমছে? আর আমি যাদের বললাম, ও আদানি আম্বানি এদের হাতে গোনা যায়, আর খুব বেশি হলে 10 কোটির মতো মানুষ হতে পারে আমাদের দেশে। এই 10 কোটি মানুষের খেয়ে পরে বিরাট বাড়ি আছে, গাড়ি আছে, মোটামুটি বিদেশেও যেতে আর ঘুরে আসতে পারে, এরকম একটা ক্ষমতা আছে, এরকম প্রায় 10 কোটি। আর বাকি আমি বললাম 90%-এর বেশি মধ্যবিত্ত, যাদের বলে উচ্চ মধ্যবিত্ত, যদি কেউ থাকেন, আপনার ছেলে পুলে বিদেশে পড়ছে, আর বিদেশে গিয়ে কি না আইটি শিখে এলো, আইটি পরে বিদেশে কোম্পানিতে কাজ করছে। আমার জানাশোনা কি বলে আত্মীয় স্বজনদের মধ্যে আছে যারা ওখানে থেকে গেছে, এখন ওরা বলছে আর ভিসা নেই, দেশে যাও চাকরি নেই, কোথায় যাবে? উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তারা ক্রমশ ক্রমশ গরিব হচ্ছে। আপনাদের মধ্যে যারা আছেন নিম্ন মধ্যবিত্ত, সেই সমস্ত মানুষ তারা ক্রমশ গরিবী সীমা রেখার দিকে নামছেন, আর না হলে ছেলে পুলে, তারপরে যারা কাজ পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে, লেখাপড়া শিখিয়েছেন, তারা নিচের দিকে নামছে। এগুলো অর্থনীতির ব্যাপার, অর্থনীতি একে বলে, একদিকে লুট, লুটের জন্য সম্পত্তি, পুঁজিবাদ বলা ভুল, এই একরকম পুঁজিবাদ থেকে তাকে আমরা বলি লুটেরা পুঁজিবাদ, ইংরেজিতে বলে ক্রনিক ক্যাপিটালিজম। এগুলো যদি না হয় তাহলে এই রাজনীতি আপনি কি বুঝতে পারবেন না, কেন কি কিসের জন্য রাজনীতিটা কি?